মাধ্যমিকের ফাইনালে কৃতিত্বের সঙ্গে দুটি লেটার এবং স্টার মার্কস নিয়ে পাশ করার পর যখন একটি পরিবারের সবাই খুশিতে সামিল হওয়ার কথা, সেখানে উল্টো চলছে কান্নাটোল। খুশির বদলে চলছে শোকের নিস্তব্ধতা। মঙ্গলবার সমস্ত রাজ্য জুড়ে প্রকাশ পায় সেবা পরিচালিত মাধ্যমিক ফাইনালের রেজাল্ট। আর সেই রেজাল্ট হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন মাধ্যমিকে কৃতিত্বের সঙ্গে পাশ করা পারভেজ আহমেদের মা বাবা সহ তার গোটা পরিবার। একটি ভালো রেজাল্ট খুশির বদলে উল্টো নিয়ে এলো শোকের ছায়া, কারণ যে পারফেক্ট স্টার মার্কস নিয়ে মেধার সঙ্গে উত্তীর্ণ হয়েছে সে আজ আর এই পৃথিবীতে নেই। গত কিছুদিন পূর্বে কপিলি নদীতে জলে ডুবে মৃত্যু হয় এই মেধাবী পড়ুয়ার। আসামের কামপুরের বাসিন্দা পারভেজ ছিল গুরুকুল হাইস্কুলের ছাত্র, শৈশব থেকেই অত্যন্ত মেধাবী। ভবিষ্যতে ভালো পড়াশোনা করে সে একজন ভালো চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল বলে জানিয়েছিল তার শিক্ষকদের, কিন্তু তার সেই স্বপ্ন অধরাই থেকে গেল। মঙ্গলবার রেজাল্ট প্রকাশ হতেই পারভেজের পরিবারের সাথে সাথে যে স্কুল থেকে সে মাধ্যমিক দিয়েছিল তার সে স্কুলেও নেমে আসে শোকের ছায়া। স্কুলের প্রত্যেক শিক্ষক এদিন রেজাল্ট হাতে নিয়ে শোকাহত হয়ে পড়েন। দুটি লেটার্স এবং স্টার মার্কস নিয়ে পাশ করা ছেলেটির এই মৃত্যু সহজে মেনে নিতে পারছিলেন না কেউ। তার মা বাবা এবং পরিবারবর্গের সবাই এদিন কান্নায় ভেঙে পড়েন। কামপুরের বাসিন্দা শাহাবুদ্দিন এবং পারভেজ সুলতানার একমাত্র পুত্র পারভেজ, ফলে তারই মৃত্যু আজ গোটা পরিবারকে শোকাহত করে তুলেছে। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা নিউজ। এটা মই আপোনালোকৰ আগত কৈবলৈ আনন্দিতই হৈছোঁ। মোৰ ল'ৰাটোৱে দুটা লেটাৰ লৈ আৰু ষ্টাৰ মাৰ্ক লৈ যেনে দুকৈ সি ৱাদা কৰিছিলে সেই হিচাপে সি কৃতজ্ঞ হৈছিলে, কিন্তু নিয়তিয়ে সময় নোহোৱাৰ আগতে তেওঁক লৈ গ'ল। তাৰ বাবে যেনেদৰে অন্য মা দেউতাকৰ বুকুত জুই জ্বলি থাকে, ঠিক তেনেদৰে মোৰো বুকুত আজি জুই জ্বলি আছে। আৰু এই জুই কেনেদৰে নুমাব এইটো মই ক'ব পৰা নাই আৰু, কিন্তু তথাপিতো আশা কৰিছোঁ আল্লাহে আমাৰ ল'ৰাটোক ভাল জেগা দিয়ক আৰু সি যি যি আশা কৰিছিলে সেই আশাবোৰ ফুলফিল কৰিবৰ বাবে মই কোচিছ কৰিম। আৰু লগতে মই ক'ম যে তাৰ যি সপোন আছিল সেই সপোনবিলাকত পূৰা কৰিবৰ কাৰণে তেওঁৰ স্কুলে, তেওঁৰ শিক্ষকে আৰু মই মা বাপেক হৈ সকলোৱে যিমানখিনি কষ্ট কৰিছে সকলো কষ্টৰ বাবে মই এটা ধন্যবাদ কৈছোঁ তেওঁলোকক। কিন্তু মোৰ ল'ৰাটো সময় হোৱাৰ আগতে গুচি গ'ল, তাৰ বাবে মই বৰ দুখী হয়। তেওঁ গুৰুকুল ইংলিছ স্কুলত পঢ়িছিলে আৰু ক্লাছ ওৱানৰ পৰা নাৰ্চাৰীৰ পৰাই তেওঁ পঢ়ি গৈছিলে। ইয়াৰ মাজতে এখন স্কুল সি বদলিও কৰিছিলে, ত্ৰিপুৰাত গৈ পেলাই সি পঢ়িছিলে। ব্যুৰো ৰিপৰ্ট, বৰাক বাংলা নিউজ।